দর্শক আমন্ত্রণ সিলেটে সরাসরি সম্প্রচারে। বিএনপি এবং তার সমমনা দলগুলো টানা সপ্তম দফার মতো 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে। সরকার পতনের যে এক দফা দাবি এবং ঘোষিত তফসিল বাতিলের প্রতিবাদে তারা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ কর্মসূচি পালন করছে। সপ্তম দফার বিএনপির কোনো ধরনের কোনো প্রভাব পড়েনি। এখন পর্যন্ত সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে, খুলেছে দোকানপাট। বিএনপি নেতাদেরও অবরোধের সমর্থনে আমরা সিলেটে রাজপথে এখন পর্যন্ত কোনো ধরনের তৎপরতা আমাদের চোখে পড়েনি। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষার অবস্থানে রয়েছেন তারা, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং বিএনপি কর্মীরা যাতে সংঘবদ্ধ হয়ে কোনো ধরনের বিক্ষোভ মিছিল বা অবরোধের সমর্থনে সহিংসতা করতে না পারেন সে ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখছেন। এটি দিকে বিগত দিনগুলোতে যে অবরোধ এবং হরতাল চলমান ছিল সেই সব অবরোধের নাশকতা কালে যেসব মামলা হয়েছে বিএনপি নেতা কর্মীদের, মামলায় আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ প্রায় প্রতিদিনই নগরীতে অভিযান চালাচ্ছেন, বিএনপি নেতা কর্মীদের বাসায় অভিযান চালাচ্ছেন, তাদেরকে গ্রেপ্তার করছেন। আর যার ফলে বিএনপির অধিকাংশ নেতা কর্মী যারা নাশকতা কালে বা পিকেটিং এর মামলায় এজাহারভুক্ত আছেন তাদের গ্রেপ্তার করেছে পুলিশ, জেল হাজতে প্রেরণ করেছে অনেকটাই তাদেরকে গ্রেপ্তার করার জন্য। সিলেটে বিএনপির যে 48 ঘন্টার অবরোধ আছে, এছাড়াও তাদের যে চলমান আন্দোলন কর্মসূচি আছে সেই কর্মসূচিতে অনেকটাই ভাটা পড়েছে। একদিকে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যেমন নির্বাচনের পূর্ণ প্রস্তুতি ভীষণ গ্রহণ করছে, তারা করেছেন আজকে তাদের মনোনয়ন দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ বলাই চলে আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরোপুরি প্রস্তুত এবং আওয়ামী লীগের মধ্যে একটা সাজ রব বিরাজ করছে, দ্বাদশ জাতীয় সংসদের উৎসব মুখর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপরদিকে বিএনপি এবং সমমনা দলগুলো এখনো সরকার পতনের এক দফা দাবিতে বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছে। তারা এখনো তাদের যে দাবি ছিল সরকার পতন করে তত্ত্বাবধায়ক বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া, সেই দাবিতে এখনো তারা অনড় রয়েছেন। যদিও বিএনপির নেতা এমনকি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও পুলিশের হেফাজতে জেল হাজতে রয়েছেন। সব ধরনের নেতা কর্মীদের গ্রেপ্তারের ফলে বিএনপির আন্দোলন অনেকটাই ভাটা পড়ে গেছে। তারপরেও কিন্তু তারা তাদের যে এক দফা দাবি সেই দাবির জন্য তারা বলছেন নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া তারা নির্বাচনে যাবেন না। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন অন্য কথা, বিএনপি এক দফা দাবিতে অনড় থাকলেও আওয়ামী লীগ নেতারা মনে করছেন যে তারা একদিকে যেমন বলছে যে সরকার পতনের এক দফা দাবি তারা তুলে ধরছে এবং বলছে যে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না, কিন্তু অন্যদিকে বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচনে আসবে বলে আওয়ামী লীগ নেতারা মনে করছেন। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল উচ্চপদস্থ নেতৃবৃন্দ জানিয়েছেন যে যদি বিএনপি নির্বাচনে আসতে চায় তাহলে তফসিল পেছানোর যদি একটা প্রস্তাব আসে সেক্ষেত্রে আওয়ামী লীগ সেই সিদ্ধান্ত বিবেচনা করবে, তবে তাদের সাথে কোনো সংলাপে যেতে রাজি হচ্ছে না আওয়ামী লীগ। আওয়ামী লীগও কিন্তু অনড় রয়েছে এবং তাদের বক্তব্য সুস্পষ্ট, কোনো ধরনের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নয় বরঞ্চ বর্তমান সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের অধীনেই বিএনপিকে নির্বাচনে যেতে হবে, নহেতু যে দলগুলো নির্বাচনে আসতে যাচ্ছে তাদের নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অপরদিকে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়েছেন যে 2014 এবং 18-তে যে নির্বাচন হয়েছে একই রকম নির্বাচন এইবার অন্তত বিএনপি বাংলাদেশে হতে দেবে না, তাদের চেষ্টা দিয়ে হলেও তারা রাজপথে থাকবে। এবং বিএনপি নেতা কর্মীরা আরো বলেছেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে ক্ষমতাসীন দল চাচ্ছে সেভাবে তারা অনুষ্ঠিত হতে দেবেন না, তারা নির্দলীয় এবং নিরপেক্ষ সরকারের দাবিতে অনড় রয়েছেন এবং সেই দাবি বাস্তবায়নে তারা মাঠে থেকে তাদের ডু অর ডাই আন্দোলন, এই আন্দোলনে তারা যে কোনো ভাবে সরকার পতন ঘটিয়ে থাকেন। এখন পর্যন্ত বিএনপির আন্দোলনের অগ্রগতি বা অগ্রযাত্রা যদি বলি সেভাবে কিন্তু চোখে পড়ার মতো নয়, যেমনটা আমরা সিলেটেও দেখছি আন্দোলন খুব একটা সরব করতে পারছেন না বা রাজপথে থেকে রাজপথ উত্তপ্ত করতে পারছেন না বিএনপি নেতা কর্মীরা, কেননা এর আগেই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছেন, যেখানেই বিএনপি নেতা কর্মীরা সংঘবদ্ধ বা জড়ো হওয়ার চেষ্টা করছেন সেখানেই তারা হানা দিচ্ছেন এবং বিএনপি নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন। একই সাথে প্রথম দিকে বিএনপি যেসব হরতাল বা অবরোধের ডাক দিয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে যানবাহনের কম তত কম খুলেছিল, আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে বিএনপির হরতাল অবরোধের মাত্রা যত বাড়ছে একই সাথে পাল্লা দিয়ে জনগণের অবরোধ বা হরতাল তারা আস্তে আস্তে রাস্তায় বেরিয়ে আসছেন, এমনকি
সিলেটের অনেকে জানেনই না আজকে যে বিএনপি সপ্তম দফায় টানা 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ পালন করছে। যে অবরোধের মধ্যে রয়েছে রাজপথ, রেলপথ এবং নৌপথ, তিনটি পথই কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। দেখতে পাচ্ছেন সিলেটের জিন্দাবাজারের চিত্র, এখানে সব ধরনের ব্যক্তিগত যানবাহন চলাচল করছে। একই সাথে বেশ কিছু গণপরিবহনও আমরা রাস্তায় নামতে দেখেছি, সব ধরনের দোকানপাটও খুলতে শুরু করেছে। একই সাথে যেমনটা বলেছিল বিএনপি রাজপথ, রেলপথ এবং নৌপথ তারা অবরোধ করবে, সেই ক্ষেত্রে কিন্তু দূরপাল্লার বাসও সকাল থেকেই সিলেটে চলতে শুরু করেছে। যদিও দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার বা চলার পরিমাণটা একটু কম, তারপরেও আমরা দেখছি যে যাত্রী সংখ্যা কিছুটা কম থাকার কারণে কিছুক্ষণ বিরতি দিয়ে দিয়ে সব ধরনের বাস সিলেট থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। প্রথম দিন থেকেই অবরোধ আর হরতালের শুরু থেকেই কিন্তু রেলপথে কোনো ধরনের বাধা বিপত্তি ঘটেনি এবং এখনো সিলেটের রেলপথ সম্পূর্ণ স্বাভাবিক আছে। সকাল থেকেই শিডিউল মতো সব ধরনের ট্রেন সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বা অন্যান্য গন্তব্যে ছেড়ে গেছে এবং বাইরে থেকেও সিলেটে শিডিউল মতো ট্রেন এসে প্রবেশ করছে। অনেকটাই স্বাভাবিক রয়েছে রাজপথ, অর্থাৎ সড়ক পথেও দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে, সিলেটের বাইরে থেকেও দূরপাল্লার বাস সিলেটে এসে প্রবেশ করছে। তো বলা চলে বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা টানা সপ্তম দফার মতো 48 ঘন্টার সর্বাত্মক অবরোধে অনেকটাই স্বাভাবিক রয়েছে সিলেট। এখন পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের অবরোধের সমর্থনে রাজপথে কোথাও কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি। একই সাথে সিলেটের অবস্থা যদি আমি বলি, এখন পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা যেমন মাঠে নেই, অপরদিকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন, তারা টহল পরিচালনা করছেন, সড়ক মহাসড়কে যেমন টহল দিচ্ছেন, একইভাবে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অর্থাৎ মূল শহরেও কিন্তু তারা তাদের টহল অব্যাহত রেখেছেন। দর্শক, এই ছিল সিলেট থেকে বিএনপির ডাকা এবং সমমনা দলগুলোর ডাকা সপ্তম দফার টানা 48 ঘন্টা অবরোধের সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেটের সাথে থাকুন।